মুন্সিগঞ্জের কাটাখালীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে সাত ধরনের চিকিৎসা সেবায় 6,657 জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া 559 জন রোগীকে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বিনামূল্যে চোখ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ফয়সাল বিপ্লব, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকটির এমডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।